হ্যাঁ, আপনি থাম্বনেইলে ঠিকই দেখেছেন, আমরা অলওয়েজ ফার্স্ট টার্ম কিভাবে পাবো। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনি বুঝতে পারবেন এবং আপনারাও কিন্তু অলওয়েজ ফার্স্ট টার্মের জন্য ট্র্যাক করতে পারবেন। তো আদৌ কি আমরা অলওয়েজ ফার্স্ট টার্ম পাবো? তো দেখা যাক, আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবো। তো আমি কিন্তু মিনিমাইজ করে নিলাম, ঠিক আছে, যেহেতু আমি ফার্স্ট টার্মটি পেয়ে গেছি এবং একবার কিন্তু আমি মিনিমাইজ করে নিলাম। আপনারাও কিন্তু এভাবে সাথে সাথে মিনিমাইজ করে নেবেন এবং এখানেও কিন্তু আবারও ফার্স্ট টার্মটি আমি পেয়ে গেলাম। আপনারা অবশ্যই কিন্তু কয়েনের দিকে ফলো করবেন, কয়েন যদি আপনারা ফলো করেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা রিয়েল না ফেক, ঠিক আছে। সো এখানে আমার উইনার হয়ে নিতে হবে, না হলে মনে হয় আমি এখানে উইনার হতে পারবো না। তো অপেনেন্ট প্লেয়ার ভাইটি আসসালামু আলাইকুম লিখলো, ওয়ালাইকুম আসসালাম। তো ভাই, তো যাই হোক, আমি সংক্ষেপে তারে লেখার চেষ্টা করব, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এখানে আমার মনে হয় উইনার হয়ে নিতে হবে। তো আমি এটি আগে শ্যুট করব। তো যাই হোক, অনেক রিস্কই কিন্তু শ্যুট করেছি ভাষাভাবে, তো পারফেক্টভাবেই কিন্তু চলে গেল এবং আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো অপিনিয়ন প্লেয়ার ভাইটি, ভাই ভালো আছেন? তো ভাই ভালো আছেন, যেটাই হোক, অপিনিয়ন প্লেয়ার ভাইটি লিখলো ভাই ভালো আছেন। হ্যাঁ ভাই ভালো আছি। তো এখানে আমরা উইনার হয়ে নিব, যেহেতু অপিনিয়ন প্লেয়ার মনে হয় কিছু লিখতে পারে, আরও হয়তো সে উইনার এখানে তারে উইনটি দেওয়ার জন্য কিছু বলতে পারে। যাই হোক, আমি ইজিভাবে নিয়ে নিব, আমি উইনার দিতে পারবো না, আমার কিন্তু অলরেডি অনেক কয়েন লস হয়ে গেছে এর আগেই। তো অটোপ্লে যেহেতু এসেছে, আপনারা সবাই জানেন অটোপ্লের জন্য কিন্তু আমরা গেম প্লে একেবারেই করতে পারি না, তাই চিন্তা করলাম যে তাড়াতাড়ি আমরা ইভেন্টটি কমপ্লিট করার জন্য, যেহেতু আমাদের একটি ফাস্টেবল ইভেন্ট এসেছে, সরি, যেটা ফেস্টাবল, সো ফেস্টাবল ইভেন্টটি এসেছে, সেই ইভেন্টটি আমরা জলদি কীভাবে কালেক্ট করে নিতে পারবো দ্রুত, সেজন্যই কিন্তু আমরা ফ্রি স্টাইল গেম প্লে করবো। এবং এছাড়া শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা অলওয়েজ ফার্স্ট টাইম কীভাবে পেতে পারি এটাই, এবং আমি কিন্তু জ্যাকপট ইভেন্টটি অলরেডি কালেক্ট করে নিয়েছি এর আগেই। সো এভাবেই কিন্তু আপনারা দ্রুতভাবে জ্যাকপট ইভেন্টটি কালেক্ট করে নিতে পারবেন, যেটা জ্যাকপট না, উইন্টার ফেস্টাবল, এবং জ্যাকপটটি হলো আমাদের স্পিন দেওয়ার জন্য। সো দেখেন, এভাবেই কিন্তু লিপ দিয়ে চলে গেল, এভাবেই আমরা কিন্তু আবার মিনিমাইজ করে নিব। তো আমরা আদৌ কি অলওয়েজ ফার্স্ট টার্ন পাবো? তো আমাদের কিন্তু অলওয়েজ ফার্স্ট টার্ন পাওয়া একেবারেই অসম্ভব, হয়তো আমরা তিন থেকে চারটি অথবা পাঁচটি যদি আমরা ফার্স্ট টার্ন পাই মিনিমাইজ করে, এভাবেই মিনিমাইজ করে, তাহলে কিন্তু আমরা পরবর্তী সময়ে কিন্তু আবার ফার্স্ট টার্ন পেতে আমাদের অনেক সমস্যা হয়ে যায়, আপনারা অনেকেই জানেন। তো আপনারা তিন চারটি ফার্স্ট টার্ন নেওয়ার পরে আপনারা আর ফার্স্ট টার্ন মানে এখানে ফ্রি স্টাইল গেম প্লে করবেন না, প্লে যে আমাদের যে প্লে গেমটি আছে সেই প্লে গেমটি করব। তো গাইস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে নেওয়ার জন্য অনেক রিস্ক ছিল, তাই আমি একটু সাইড করে গুটি বের করলাম। তো দেখেন, তো তারপরে অপিনিয়ন প্লেয়ার কিন্তু নিয়ে নিল এবং আমি এখান থেকে দেখি সে অটো পেলে নাকি, একটু ওয়েট করে দেখি, অটো পেলে দেখতে মজা আছে। তো তারপরে আমরা লিপ দিয়ে দেবো, যেহেতু ফ্রি স্টাইল গেম পেলে এখানে থাকার কোনো মানেই হয় না। ফার্স্ট টার্ন তো আমি পেয়ে গেলাম, এতক্ষণ যে যতগুলোই গেম প্লে করলাম সবগুলোই কিন্তু আমি ফার্স্ট টার্ন পেয়েছি। তো দেখি এখানে সে কি করে, অটো পেলে কি না, সে অটো পেলে হয়তো অনেকেই আছে অটো পেলে করে, আবার অনেকেই আছে কিন্তু এম কিরাম কিং যেটা আছে, সো এম কিরাম কিংয়ে কিন্তু অনেকে আছে হাত থেকে হাত দিয়ে শ্যুট করে আমাদের মতো, এবং অনেকে আছে অনেক সময় অটো পেলে দিলে কিন্তু স্ট্রাইক কোনোভাবে মুভ হয় না, তো আশেপাশে যায় না, জায়গার স্ট্রাইক কিন্তু জায়গায় থেকে যায় এবং সেখান থেকেই শ্যুট করে। সো যাই হোক, এবারে আবারও মিনিমাইজ করে কিন্তু আমি আবারও গেম প্লে করলাম, দেখি এবার আমরা ফার্স্ট টার্নটি পাই কি না। তো আপনারা কিন্তু এভাবেই ট্রাই করে দেখতে পারেন, ফার্স্ট টার্ন ট্র্যাক করতে পারেন, ঠিক আছে। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যে আপনারা ফার্স্ট টার্ন পান কি না, এবং আমি কিন্তু এখানে কিন্তু ফার্স্ট টার্নটি পেয়ে গেলাম। সো আমি এখান থেকে শ্যুট করবো মিডল পয়েন্ট থেকে, দেখেন আমাদের যদি এর আগের হিটে এইভাবে শ্যুটটি আসতো, যে হিট সাজানো আছে এখন বর্তমানে, এভাবে আসলে কিন্তু আমরা শ্যুট করতে পারতাম, কিন্তু আমাদের যেভাবে শ্যুটটি দিয়েছিল সব থেকে হার্ড শ্যুট ছিল সেটাই। তো যাই হোক, আমরা ইজি করে নিয়ে নিব এবং ক্লিয়ার করার চেষ্টা করব। অপিনিয়ন প্লেয়ার ভাইটি মনে হয় লিপ দিবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। সো আপনারা অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
अपनी पेज थे भिडियो देखे थकले अवश्य क्योंकि पेज की फलो कर रखबें और लाइक कमेंट शेयर करते थकबें। तो ओपिनियन पिलर किन्तु एखोनो लीव दे ना, आम्रा किन्तु उइनर होए निबो एवं इजी भावे नेवार चेष्टा करबे, एक बारे सोलो भावे शूट करबो जाते आमादेर स्ट्राइकेर पकेटे पड़े ना जाए। सो बंधुरा, आपनी जदि एखोनो भिडियोटि लाइक करे ना रखें अवश्य लाइक कर दिबें। सो आजकेर भिडियो ए पर्यन्त, आशा करी सबाई भालो थाकबें, आबारो देखा होबे परबर्ती भिडियोते। थैंक्स फर वाचिंग, टेक केयर एंड बाय बाय।